এই সাস্টেনেবিলিটি নিয়ে যারা কাজ করছে, সে অর্গানিক জিনিস নিয়ে হোক বা রিসাইকেল জিনিস নিয়ে হোক, যে কোনো কনসেপ্ট থেকে ভালো যে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই বলে এই প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করছিলাম। লোকাল মার্কেটের চেয়ে একটু দামটা বেশি, কিন্তু সেই কারণে আমরা সবসময় ফোকাস করি যাতে কোয়ালিটিটাতে আমরা কখনো কম্প্রোমাইজ না করা হয়। এখনকার জন্য চিন্তা না করে আসলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য চিন্তা করে সাস্টেনেবল জিনিস ইউজ করা উচিত। প্রেজেন্টকে চিন্তা না করে ফিউচারের কথা চিন্তা করলে ইনশাল্লাহ আমার মনে হয় সবাই ব্যাপারটার প্রতি আগ্রহী হতে পারবে।